মর্নিং গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সাইটসিং এর জন্য। তো আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা নিয়েছি আর্টিগা। তো আর্টিগা গাড়ি দিয়েছে আমাদেরকে, আর যতগুলো সাইট আছে মোটামুটি সবগুলোই কভার করছে। দেখি আমরা কতটা কভার করতে পারি। তো চলুন এবার আমরা যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো কোনারক টেম্পলের মিউজিয়াম। কোনারক টেম্পলের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আমরা যখন আগের বার পুরী এসেছিলাম ওটা শ্যুট করেছিলাম। তোমরা যদি ওটা দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো, ওখানে ডিটেল ভিডিও করা আছে। তাই এবার আমরা এই মিউজিয়ামটা এলাম, এই মিউজিয়ামটা আগের বার আমরা আসিনি। এখানের এন্ট্রি ফি হচ্ছে 50 rupees পার হেড, আর এখানে কোনারক টেম্পলের সব কিছু তৈরি করে রাখা আছে। এখানে একটা অডিটোরিয়ামও আছে যেখানে গিয়ে তোমরা এই কোনারক টেম্পল কী করে বানানো হয়েছে তার সব হিস্ট্রি কার্টুন ভিডিওর করে দেখানো হয়, সেই জিনিসটাও খুব ভালো। আর এখানে সব কোনারকের চাকা, বিভিন্ন মূর্তি সব কিছু রাখা আছে তৈরি করে নতুন করে। অনেক বড় মিউজিয়াম, 50 rupees পুরোপুরি জাস্টিফাইড। এই যে দেখতে পাচ্ছ এই চাকা, যেটাকে সূর্য ঘড়ি বলা হয়, এই সেই সিংহ। কোনারক টেম্পলের স্ট্যাচুগুলোর এগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে, কারণ মন্দিরে যেগুলো রয়েছে ওগুলো প্রায় নষ্ট হতে চলেছে, তো এগুলোকে মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা হয়েছে। চলো আগের দিকে এগিয়ে যাই, যেটা পুরো দেওয়ালের, কোনারক মন্দিরের দেওয়ালের কারুকার্য যেটা তুমি ডান দিকে দেখতে পাচ্ছ, আর বাঁদিকে সব হিস্ট্রি লেখা আছে। আর এই ডান দিকের দরজাটা দিয়ে অডিটোরিয়ামে যেতে হয় যেখানে এর হিস্ট্রি ভিজুয়ালাইজ করে দেখানো হয়, ভালো একটা শো হয় ফ্রি অফ কস্ট। ওই একটা টিকিটই তুমি সেটা দেখতে পারো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ধবলগিরি টেম্পল অ্যান্ড শান্তি স্তূপা। চলো যাওয়া যাক, আমরা যাচ্ছি গাড়ি নিয়ে একদম উপরে। দিস ইজ দ্য ধবলগিরি টেম্পল, না কি এটা কি টেম্পল জানিও তো না। ভুবনেশ্বর সিটির পুরো ভিউ, ওই তো উপরে লেখা আছে কিপ ইউর শুজ হিয়ার, জুতো খুলে প্রবেশ করুন। মন্দির মে হাত পা ধোনে কা চক্কর মে মত পড়েন, ঠিক আছে। পান্ডা লোক লুটতা হয় তো বল দি। আচ্ছা আচ্ছা, এখানে পান্ডাদের থেকে সাবধান, তারা কিন্তু হাতে ফুলের ডালি যেন বিভিন্ন জিনিস দিয়ে অনেক বেশি টাকা চার্জ করতে পারে, তাই আপনারা সাবধানে থাকবেন। এখানে এইটা হচ্ছে বুদ্ধের শান্তি স্তূপ, সম্রাট অশোক এটা বানিয়েছিল। এই বাঁদিকে একটা আসার সিঁড়ি আছে আর ডান দিকেও একটা আছে। আমরা গাড়ি নিয়ে উপরে ডাইরেক্ট চলে এসেছি, ওই জন্য আমাদের এই সিঁড়ি দিয়ে আসতে হয়নি, কিন্তু যারা হেঁটে উপরে উঠবে তাদের জন্য এই ডান দিক কিংবা বাঁদিকের সিঁড়ি দিয়ে আসতে হবে। আজকে এখানে প্রচণ্ড গরম, পাথরের উপর পা দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। চলো আস্তে আস্তে উপরের দিয়ে গিয়ে দেখি উপরে কী আছে। তখনকার দিনের এই স্থাপত্য মানে অবিশ্বাস্য, কী করে যে এত উপরে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। জুতো খুলে আসতে হয়েছে বলে আরো বেশি গরম।
ये स्लीपिंग बुद्ध इतना फ्रंट शांति स्तूप और एखान पूरे भुवनेश्वर सिटीर सुंदर एक व्यू पा जाए। हमें एन चले नंदनकानन चलो भेतरे जावा जाक देखा जाक कि करते हैं हमारे भेतरे ढुकते गले एटा हे मेन गेट नंदनकानन এটা হচ্ছে নন্দনকাননে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে টিকিট কাটতে হবে, 80 rupees এন্ট্রি ফি, আর বাকিদের বাদিক দিয়ে চলে যেতে হবে। একজন এখানে এন্ট্রি নিতে পারবে। এখানে কোনো খাবার জলের বোতল কিচ্ছু নিয়ে তোমরা আসতে পারবে না। সামনে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের গাইড। হনুমান আমাদের টোটাল কত লেগেছে? 920 টাকা। 920 আমরা সাফারিটা করছি না, শুধু ব্যাটারি গাড়ি করে ঘুরবো, তাতে 920 rupees আমাদের লাগছে চারজনের প্লাস গাইড। গাইডের জন্য টাকা আছে, ঢুকতে ঢুকতে এন্ট্রি ফি 80 টাকা পার হেড আর প্লাস ব্যাটারি গাড়ি। কিন্তু গেল কোথায় সে? ওই দাদা ওই ওই গাইড ওই ভরসা। এখান দিয়ে এন্ট্রি পেমেন্ট করে দিয়েছি আমাদের টিটি। আমরা এখন ব্যাটারি গাড়ির লাইনে দাঁড়িয়ে আছি। এই যে দেখছো ব্যাটারি গাড়িগুলো, এগুলো করেই আমাদের পুরো নন্দনকানন ঘোরানো হবে। এর জন্য পার হেড 80 rupees চার্জ আছে। এখন আমাদের 1 নম্বর পয়েন্টের কাছে নামানো হলো। এই যাচ্ছে গাইড, তার পিছনে পিছনে আমরা হরিণ। ওই দেখো মা, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। এটা স্পটেডিয়ার, এটাকে চৌধুরী পরিবার টুরিস্ট বলে, ঝগড়া পরিবার বলে। ওকে ছেড়ে দিলে অত বড় পরিবার কোথায় পেয়ে যায় না? এটা সব বড় পরিবার। হরিণ বডিটা ঘোড়া পাটা গরু নীলগাই। ল্যাবটা 12-15 বছর আছে। ফেভারিট খাদ্য সিদ্ধ ডিম। এর নাম মীনা কুমারী, তো সুন্দর মানুষ। আবার বসছে বসছে। চারিপাশে খাত করা আছে না?
नेक्स्ट डेस्टिनेशन की चले लिंगराज टेम्पल मन पार्किंग गार्डन कोड़ा टेम्पल सामने गए देखा एकशोटा छोटो छोटो मंदिर नहीं पूरे मंदिर तैरी जो सब मंदिरगुल पुरोपुर अवस्था नहीं अनेक मंदिर भेगे गए कैकटा मंदिर ही दाड़ी आखने की रखम एकशोटा मंदिर छो छोटो छोटो गार्डन खूब सुंदर सारा दिन घूरिए पुरो टायार्ड आज के बजे 5:30 ये लास्ट डेस्टिनेशन आज के लिंगराज टेम्पल एंट्रेंस रिक्शा बसे आछी होटल जाच्छी সর্বদারের রাস্তা সব হোটেল দেখুন রিক্সা রাইড নিচ্ছি সুন্দর হাওয়া দিচ্ছে বিচের সাইডে ও দারুণ আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আজকের জন্য গুড নাইট।